স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মলা যেন সবই বেদনার গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা ড্রিঙ্ক করতে চাইলে আপনি আপনার ঘরে গিয়ে করুন, আমার কোনো আপত্তি নেই। তবে একটা কথা, এ বাসায় কিন্তু মাতলামি করা যাবে না, ওকে? আরে না না, এসব কি কথা বলতেছ? আমি যখন নেশার জন্য মদ খাই রে, আমি তো মদ খাই ঘুমানোর জন্য। ঠিক আছে, আমি ঘুমোতে গেলাম, গুড নাইট। এই শোনো, থ্যাংক ইউ ফর গিভিং পারমিশন। তুমি তোমার বোনের মতোই যাও। শালিকা, শুভরাত্রি। তার মানে জয়িতা যে আমার জুলফিকারে তালাক দিছে সেই কথাটাও ঠিক আছে, কিন্তু এই কথা যদি জুলফিকার শুনতে পায় তাহলে তো আত্মহত্যা করবে। তুমি কোথায়? ও, কি অবস্থা তোমার আম্মার? ও আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার আম্মার সাথেই থাকো এবং তুমি খেয়াল করো। তোমার তো আর ভাই বোন নাই কেউ যে ওখানে থাকবে, তাই না? আচ্ছা, রাতুল একটু পরেই চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এখনই বেরোচ্ছি। আর শোনো শ্রাবণী, আমার অবর্তমানে এই বাড়ির দায়িত্ব কিন্তু তোমার। তোমাকে সব কিছু খেয়াল রাখতে হবে। তোমার মা সুস্থ হলেই তুমি কিন্তু বাসায় চলে আসবে।
ভালোই থাকবো, তুমি অত চিন্তা করো না, আমি ছাড়ছি। জীবনে এই প্রথম এবং এই শেষবারের মতো সালাম করে নাও। আমি দেশে ফিরে তোমাকে আর দেখতে চাই না। তোমরা ভালো থেকো, হ্যাঁ। আর তুমি তোমার শ্বশুর আর আলিশার দিকে খেয়াল রেখো, হ্যাঁ। জি মা, আপনি সাবধানে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আমি সাবধানে থাকবো, আমি ঠিক থাকবো, তোমরা ঠিক থাকবো, হ্যাঁ। ওকে। তুমি আমার কথাগুলো মনে রেখো আলিশা, হ্যাঁ। তোমাদের মঙ্গলের জন্যই আমার এত সব কিছু করা। তোমরা যদি তোমাদের মঙ্গলটা না বোঝো তাহলে আমি তো কষ্ট পাই, তাই না? সোমু চলো। যা যা বলে গেছি সেগুলো ঠিকঠাক মতো করো, হ্যাঁ। আর একটা জিনিস খেয়াল রাখবে, অফিসে তোমার বাবা ঠিক মতো খাওয়া দাওয়া করে কিনা সেটা কিন্তু তোমার দায়িত্ব দেখা। ঠিক আছে বা, আর তুমি কাজ শেষ করে যত তাড়াতাড়ি পারো চলে এসো। নিশ্চয়ই নিশ্চয়ই, কাজ শেষ হওয়ার পরে আমি একটা দিনও বেশি থাকবো না, হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। ওকে চলো বেরো। এভাবে আমার দিকে বারবার তাকাচ্ছিল কেন? আবার কেমন যেন একটা হাসি দিচ্ছিল। কি ব্যাপার ভাবি, এত কি ভাবছো? কিছু না।
আমার সামনে এসে এভাবে দাঁড়ালে কেন? আই এম সরি সিলভি, আমাকে তুমি ক্ষমা করে দাও। কেন কেন আমি ক্ষমা করব তোমাকে? দেখো এসব প্যান্ট প্যাটানি আমার একটুও পছন্দ না। আমার খুব কষ্ট হচ্ছে সিলভি, তুমি আমার ফোন রিসিভ করো না, ক্যাম্পাসে আসলে তুমি আমার সাথে কথা বলো না, বিশ্বাস করো আমার খুব কষ্ট হচ্ছে। আমার কোনো কষ্ট হচ্ছে না, আর এই যে তোমার এই মিনমিনে ভাবটা না, এটা যে তোমার আসল রূপ না সেটাও আমি জেনে ফেলেছি। এসব করে তুমি শুধু মেয়ে পটাও, তাই না? ইজ ইট রং? হ্যাঁ রং, তুমি আমাকে ভুল বুঝছো। প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না, আমি সিরিয়াসলি বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না, ওকে? আর তুমি এরপর থেকে আমার সামনে আর কখনো আসবে না, ঠিক আছে? হঠাৎ কি এমন হলো যে সিলভি তোমাকে এই কথা বললো? কি হয়েছে আমি সেটাও জানি না, ও কি ভাবছে আমি কিছুই বুঝতে পারছি না। মূল বিষয় হচ্ছে ও এখন আমার সাথে সম্পর্ক রাখতে যাচ্ছে না। আমি এটা মানতে পারছি না, শিল্পী তো এরকম মেয়ে না সানি। বিশ্বাস করো তানিয়া, আমার কোনো দোষ নেই, ও আমার সাথে কেন সম্পর্ক রাখতে চাচ্ছে না আমি আসলে জানি না। কিন্তু জানতে হবে তো, তুমি ওকে জিজ্ঞেস করো কেন তোমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না। আমি জিজ্ঞেস করলেও খেপে যাচ্ছে, আমার কোনো কথাই শুনছে না, এমনকি আমি সরি বলেছি তাও শুনছে না। কিন্তু সানি তুমি যদি কিছু করেই না থাকো তাহলে সরি বলছো কেন? আমি জানি না, আমার মনে হলো যে সরি বললে হয়তো আমার উপর থেকে রাগ কমবে। না, আমার মনে হচ্ছে নিশ্চয়ই তুমি এমন কিছু করেছো যেটা সিলভি কোনোভাবেই মেনে নিতে পারছে না। তানিয়া তোমরা ওকে একটু বোঝাও না, আমি আমি ওকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো আমি আমি ওকে ছাড়া বাঁচবো না। ঢাকা শহরে যে কামে আসছি সে কামে যাইতেছি। এই কাম মানে তোমরা কি জয়িতা বৌমারে খুঁজতে যাচ্ছ? হ্যাঁ আব্বা, দেহি রাস্তাঘাটে মার্কেটে কোথাও খুঁজে জয়িতারে পাওয়া যায় কিনা। এই ঢাকা শহরে অম্মা করে করে কি মানুষ খুঁজে পাওয়া যায়? হ্যাঁ তাহলে ক্যাম্পা করে পাওয়া যাবে? আমার এক সাংবাদিক আছে, সে বলেছিল যে খুঁজে নি। পাইছি পাইছি, পাইছি দাদা। তো একটা ফোন কর, এরে ফোন করে আমার বৌমার ঠিকানা আমি তারে দিতে বলবো। সে বলেছিল টাকা পয়সা দিতে হবে তারা।
হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ভাই, আপনি চিনতে পারছেন? আমি রাজবাড়ির ইউসুফ ব্যাপারী। কোন ইউসুফ ব্যাপারী? ইউসুফ ব্যাপারী চিনতে পারলেন না? ওই যে আপনার সাথে কত কিছু হইলো, ওই যে রাজবাড়িতে কত কিছু হইলো আপনার সাথে আমার, এটা ভুল বুঝাবুঝি হইলো, পর আমরা একটা মিচাল করলাম। ও ইউসুফ ব্যাপারী, আপনি আমাকে কেন ফোন করেছেন? মানে সামাদি সাহেব, আমি আমার মা মরা ছেলেটারে নিয়ে ঢাকা শহরে আইছি, আপনার একটা সাহায্য দরকার, আর আপনার সাথে আমার একটু ওই দেখা করা দরকার, বুঝতে পেরেছেন? আমার সঙ্গে? হ্যাঁ, আমার কাছে আপনার কি দরকার? কি যে বললেন, মানুষের কাছে তো মানুষেরই দরকার থাকতে পারে সাংবাদিক সাহেব। ও বুঝতে পেরেছি, কিন্তু আপনারা ঢাকা এলেন কখন? এই তো ভাই সাহেব, আমরা তো এই দু একদিন হলো আইসি আর কি। আপনার ছেলের তাহলে সত্যি সত্যি জামিন হয়ে গেল? হ্যাঁ, জামিন হয়েছে, আমার মা মারা সাওয়ালদার সত্যি সত্যি জামিন হয়েছে। আপনি দেখলি না, আপনার মায়া জম না যাবে, বুঝছেন? আপনি জানি খুবই মানবিক মানুষ, মানে সাওয়ালদার সুক হয়ে মানে অসুস্থ হয়ে মানে একদম ই হয়ে গেছে আর কি। ঠিক আছে, আমি তাহলে রাখছি, বাই। না শুনেন ভাই, মানে যেই জন্যই ফোন করলাম যে ঢাকা শহরে যাইছে, আপনার বাবা আসবেন না? ঠিক আছে, আপনি একটু কথা শুন ভাই। হ্যাঁ, আপনার সাথে আমার দেখা হবে কবে, আমি কবে আসবো, সামনা সামনে এটা ই হবে না, এই ওই বিষয়ে কথা হবে একটু বলেন, সেটা তো বললেন না। আপনার সঙ্গে আমার দেখা হচ্ছে না, আপনি তাড়াতাড়ি বাড়ি চলে যান, ঢাকায় থাকলে কিন্তু আপনাদের বিপদ হতে পারে। না ব্যাপারটা আপনি বোঝার চেষ্টা করেন, মানে শোনেন শোনেন, রাখবেন না রাখবেন না, কথাটা আমি শেষ করি ফেলি ভাই, শোনেন না রাখবেন না, এই সমস্ত কথা বলে। হ্যালো 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 হ্যালো